পৌরসভা নয়, টোটোকে নিয়ন্ত্রণ করবে পরিবহন দপ্তর। টোটোকে নিয়ে একটি মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের। রায়কে স্বাগত জানিয়েছেন টোটো চালকেরা। সীমান্ত শহরে টোটো নিয়ন্ত্রণ করবে না পৌরসভা, নিয়ন্ত্রণের অধিকার থাকবে শুধুমাত্র রাজ্য পরিবহন দপ্তরের হাতেই। সম্প্রতি টোটো রিক্সা নিয়ে এক মামলায় এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের। বসিরহাট টাউন ই রিক্সা অপারেটর ইউনিয়নের অধীনে বসিরহাট শহরে প্রায় 700 টোটো রয়েছে, যেখানে টোটো চালক সহ টোটো চালকদের পরিবারের সদস্য ধরলে প্রায় 40,000 মানুষ প্রত্যক্ষভাবে এই জীবিকার ওপর নির্ভরশীল। চলতি বছরের আগস্ট মাসের প্রথম সপ্তাহে বসিরহাট পৌরসভা এক নির্দেশিকা জারি করে, শহরকে যানজট মুক্ত করতে পৌরসভার গাইডলাইন মেনে টোটো চালাতে হবে, এমনকি কিউআর কোড ব্যবহার করার পরিকল্পনাও নেওয়া হয়, যার জেরে সমস্যায় পড়েন বসিরহাটের টোটো চালকেরা। রুটি রোজগার ও জীবন জীবিকার সন্ধানে সমস্যার মধ্যে পড়তে হয় তাদের। বসিরহাট পৌরসভার সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে চলতি বছরের 18 আগস্ট সংগঠনের সভাপতি ভাস্কর মিত্রের নেতৃত্বে কলকাতা হাইকোর্টে একটি মামলা করে বসিরহাট টাউন ই রিক্সা অপারেটর ইউনিয়নের সদস্যেরা। সেই মামলার রায় দিতে গিয়ে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বসিরহাট পৌরসভার প্রশাসনিক আধিকারিকদের কাছে জানতে চান পরিবেশ বান্ধব এই রিক্সা চালাতে সমস্যা কোথায় হচ্ছে। সূত্রের দাবি, সেই মতো পৌরসভা কর্তৃপক্ষ আদালতের কাছে উপযুক্ত তথ্য প্রমাণ দেখাতে পারেননি। দীর্ঘদিন মামলা চলার পর চলতি মাসের 22 ডিসেম্বর বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ দেন টোটো রিক্সা চালাতে কোনো সমস্যা নেই, বসিরহাট পৌর প্রশাসন কোনোভাবেই শহরে চলা এই টোটোগুলির ওপর নিয়ন্ত্রণ করতে পারবে না, সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে রাজ্য পরিবহন দপ্তর। এ বিষয়ে সংগঠনের সভাপতি ভাস্কর মিত্র বলেন, যে বসিরহাট পৌরসভার আন্ডারে গাড়ি চালাতে গেলে তার কিছু নর্মস, কিছু রেগুলেশন এগুলো ছিল। তাছাড়াও পৌরসভার ভিতরে গাড়ি চালাতে গেলে তাদের একটা টোকেন চার্জ দেওয়ার ব্যাপার ছিল। অন্যান্য বিভিন্ন পৌরসভাও কিউআর কোডের নামে এগুলো চালু করেছিল। আমরা বসিরহাট শহর ই রিক্সা ইউনিয়নের আমি সভাপতি, সেই সভাপতি হিসাবে একটা জিনিস বলতে চাই, যে আমার ইউনিয়নে কিছু শ্রমিক এই সিদ্ধান্তের প্রতিবাদে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং দীর্ঘ 3টে ডেটের পর 22 ডিসেম্বর মহামান্য বিচারপতি অমৃতা সিনহা এই রায় ঘোষণা করেছেন যে পৌরসভার এই রুলস রেগুলেশন সম্পূর্ণ অনৈতিক এবং পৌরসভার এই রুলস রেগুলেশনকে ইমিডিয়েট বাতিল ঘোষণা করেছেন এবং সেই সঙ্গে জানিয়েছেন যে টোটো বা ই রিক্সা চালানোর ক্ষেত্রে যাবতীয় নির্দেশিকা তৈরি করতে পারবে শুধুমাত্র পরিবহন দপ্তর আর রাজ্য সরকার। অটো ইউনিয়নও বিভিন্ন রকম কাজ করার চেষ্টা করেছিল, বিভিন্ন পিটিশন দাখিল করেছিল যে টোটো যাতে না চলে, টোটো যাতে কোনোভাবে চালাতে দেওয়া না হয়, কিন্তু সেই পিটিশনও মহামান্য বিচারপতি খারিজ করেন এবং তিনি বলেছেন যে গরিব দুস্থ মানুষ যারা টোটো চালিয়ে রুটি রোজগার করে তাদের স্বার্থে রাজ্য সরকার একটা নিয়ম নিয়ে আসুক এবং সেই নিয়মে আমরা ইউনিয়নগতভাবে হোক বা কোনো টোটোওয়ালাই হোক তারা সর্বদা সহযোগিতা করবে, প্রত্যেকে রুটি রোজগারের স্বার্থে, একটা গরিব মানুষকে বাঁচানোর স্বার্থে যে নিয়ম নিয়ে আসা হবে আমরা তাকে সাধুবাদ জানাই। হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর রীতিমতো খুশি বসিরহাট শহরের টোটো চালক ও তাদের পরিবারের সদস্যেরা। টোটো চালকেরা এই রায়কে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, মহামান্য আদালত যেভাবে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে রায় দিয়েছেন তাতে আমরা খুশি, আগামী দিন আমাদের টোটো চালাতে আর কোনো বাধা রইল না, মানুষকে আমরা পরিষেবা দেব, পাশাপাশি আমাদের যেমন জীবন জীবিকা রুজি রোজগার সবটাই বাঁচবে, হাসি ফুটবে পরিবারের মুখে। প্রথমে হাইকোর্টকে অসংখ্য ধন্যবাদ। আমরা বেকার ছেলেরা টোটো চালিয়ে খাই, আমাদের পরিবার যুক্তের সঙ্গে, বেকার ছেলেদের কোনো কাজকর্ম নেই, সেই জন্য আমরা হাইকোর্টকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের পক্ষে রায়টা দেওয়ার জন্য আমরা টোটো চালিয়ে কাজকর্ম করে সংসার চালাই। বসিরহাট পৌরসভা আমাদের গাড়ি চালাতে একটু অসুবিধা করছিল যানজটের জন্য, আমাদের বিপক্ষে একটা কেস করেছিল, তার জন্যে
হাইকোর্টকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এসে আমাদের পক্ষে রায়টা দিয়ে আমাদের জীবিকা নির্বাহন করতে সাহায্য করবে। এ বিষয়ে অপর এক টোটো চালক বলেন, আমাদের এতে বিষয়টা যেভাবে দেখছে হাইকোর্ট রায় দিয়েছে যে বসিরহাট টাউন রিক্সা অপারেটর ইউনিয়ন যে টোটো চলে বসিরহাটে এটা পক্ষে হস্তক্ষেপ নিয়েছে যে পৌরসভা কোনো রকম এতে হস্তক্ষেপ নিতে পারবে না, এটা সম্পূর্ণ পরিবহন দপ্তরের হাতে দিয়েছে। কারণ এটা এতে প্রচুর বেকার ছেলেপিলে এতে করে কমবে খায়, প্রচুর ফ্যামিলি এতে চলে টোটো থেকে, কিছু অনেক বেকার ছেলেপিলে করে কমবে খায়, যাতে অনেক বেকার ছেলেপিলে এতে রুটি রোজগার আছে যারা এই টোটোটা চালিয়ে তাদের পেট বা তাদের মা বাবার পেট এদের সকলকে মুখে দুটো রুটি রোজগার দিতে পারে। এতে আমরা অনেকটাই খুশি, আমরা অনেকটাই আনন্দিত যে আমরা আবার সুস্থভাবে টোটোটা চালাতে পারছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট।